বামামূলে প্রতিষ্ঠিত তৎকালীন সময়ের কুমারঘাট নগর পঞ্চায়েত কমপ্লেক্সটি বর্তমানে ব্রথেলে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের অশ্লীল কর্মকাণ্ড চলে আসছে ভবনটিতে। আধার ঘোনালে ভবনে বসে মদসহ বিভিন্ন বেলাল্লাপনার আসর। ভবন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা যৌন সামগ্রী এবং নেশা পানীয়ের বোতলে ছয়লাপে বর্তমানে রীতিমতো অতিষ্ঠ ভবনের ব্যবসায়ী মহল। বিষয়টি নিয়ে বার কয়েক কুমারঘাট পুর কর্তৃপক্ষকে ব্যবসায়ীদের তরফে জানানো হলেও সমস্যার সুরাহা আজও হয়নি বলে অভিযোগ। সমস্যাটা হইলো গিয়েছিল, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এক কথা দ্বিতীয় কথা হলো এখানে যে সন্ধ্যার পরে সবাই গেলে গা এই বিভিন্ন ধরনের অনেক আজে বাজে জিনিস এখানে পাওয়া যায় কি। এইটা নিয়ে ছিল আমরা অনেক দিন ধরেই দীর্ঘদিন নগর পঞ্চায়েতে আমরা একটা কমপ্লেন দেওয়া হয়েছে, অনেকেই দিছে কিন্তু পরিষ্কার করে, কিন্তু ওখানে কে করি তো দেখো সিকিউরিটিও আছে, কিন্তু ব্যাপারটা হলো যে এখন কীভাবে এটা সুন্দর রাখা যায় বইটা হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে না, এটা রাখার লেগে আমরা পূর্ব পরিষদের কাছে আমরা ভালো একটা আবেদন করতেছি যে তারা একটু নজর দেয় সন্ধ্যার পরে যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে অনেক কিছু আমরা শুনি কিন্তু আমরা তো নিজে দেখছি না, কিন্তু সকালে আসার পরে বিভিন্ন ধরনের অনেক কিছু এখানে পাওয়া যায়, এটাই আমাদের একটা বক্তব্য আছে যাতে এগুলি পদক্ষেপ নেওয়া হয়। মাসখানেক কালের বিবর্তনে কুমারঘাট নগর পঞ্চায়েতে উন্নীত হয়েছে কুমারঘাট পুর পরিষদে, কিন্তু বাম আমলে 2009 সালে নির্মিত এই ভবনটি উদ্বোধনের পর ভবনটি নিয়ে তৎকালীন নগর কর্তৃপক্ষের কার্যকারিতা চোখে পড়লেও রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর শাসক জোটে দখলে যাওয়া কুমারঘাট পুর কর্তৃপক্ষের চরম উদাসীনতায় কুমারঘাট বিমল সিনহা শপিং কমপ্লেক্সটি আজ চরম অবহেলার শিকার বলে অভিযোগ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।